বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের মানিকগঞ্জ ও ঢাকা জেলার কালীগঙ্গা নদী। নদীতে এসে মিশেছে বুড়িগঙ্গাতে। নদীর পাড়ের মানুষের জীবনে থাকে নানা উত্থান পতন, ঢেউয়ের স্রোতে তাদের সুখ দুঃখ ভেসে চলে। আর এই নদীর পাড়ে বেড়ে ওঠা ছোট্ট মিথিলার আর মেয়ের খোঁজে হয়রান বাবা। সন্তানের দেখা কি পাবে বাবা, তার উত্তর মিলবে অরুণ চৌধুরীর সরকারি অনুদানের সিনেমা জলে জলে তারা নামের সিনেমাতেই। আর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। আর প্রথমবারের মতো সিনেমায় তার সহ অভিনেতা হচ্ছেন FS নাইম। মিথিলা ও নাইমের নিশ্চিতের কথা জানিয়েছেন নির্মাতা নিজেই। এটা হচ্ছে মিথিলা আর নাইম তিনি কাজটা করবো, ফজলুর রহমান বাবু এবং আপনার ওই যে পাবেল আজাদ আবুল কালাম বাদ পাবেল। ছবির প্লট উঠে এসেছে কালীগঙ্গা নদীকে নিয়ে। ছোট্ট করে সিনেমার কাহিনী শুরুটা জানালেন নির্মাতা অরুণ চৌধুরী। গল্পটা হচ্ছে কালীগঙ্গা নদীর পাড়ে, নদী এবং নদীর নৌকা টোকা নিয়ে কাজটা হবে। হ্যাঁ, মিথিলার একটা ছোটবেলাও আছে, ফজলুর রহমান বাবু মিথিলার বাবা। মিথিলা নৌকার মধ্যেই বড় হয়, ফজলুর রহমান বাবু খুঁজে বেড়ায়। ছবিটির বিষয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, এরপর সবকিছু চূড়ান্ত হলে বেশ কিছুদিন আগে শুটিং শুরু করেছেন নাইম ও মিথিলা। এর মধ্যে একলটের শুটিংও শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সাইনিং করেছেন নাইম ও মিথিলা। ইফফাত আরিফিন তন্নির গল্পে নির্মিত সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে 14 অক্টোবর থেকে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম পাভেল, মুনির আক্তার মিঠু সহ আরও অনেকে। সিনেমায় গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ এবং ইমরান। সিনেমাটোগ্রাফি করেছেন রায়হান খান। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।